বিয়েটা আমি করব, ঠিক আছে, কোটি কোটি গাড়ি বাড়ি সম্পত্তি সব আমি পেয়ে যাব, দিয়ে ডিভোর্স দিয়ে আমরা অ্যাশ করব, মজ করে থাকবো। আমি কিন্তু আইন আদালত করতে যাব, পুলিশ পুলিশের কাছে যাব। ফোন করো, যাও ফোন করো, এলো এলো ফোন ফোন করো, পুলিশকে ফোন করো। ও নো, এই দেখো গায়ে হাত তুলছে, কি তোরা তো কি করে সাহস হয় রে, তোর গায়ে হাত তুলছে, জানি যাও জানি যাও এখান থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারার্স কাপল। তো গাইস, আজকে তোমরা নিশ্চয়ই ভাবছো পাশে আমার মা কি করছে, হ্যাঁ, কারণ আজকের যে প্র্যাঙ্কটা হচ্ছে, আমি মায়ের সাথে একসাথে সবকিছু মানে ডিসকাস করে প্ল্যানিং করে তৃষার সাথে করব, মানে আমার বউয়ের সাথে করব। তো আজ অনেক দিন হলো আমরা প্র্যাঙ্ক ভিডিওস আপলোড করিনি, প্রায় ছ মাস। এই ভিডিওটা থেকে অনেক এক্সপেকটেশন আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিও, কমেন্ট করো, লাইক করো ভিডিওটাকে, যাতে ভিডিওটা বুস্ট হয় আর অনেক অনেক ভিউয়ার্সদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো প্র্যাঙ্কটা আজকে হচ্ছে একটু অন্যরকম, প্র্যাঙ্কটা দেখো তোমরা, মাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, দারুণ আনন্দ পাবে। মা সব বুঝে গেছো তো? হ্যাঁ, কি কি বলতে হবে না বলতে হবে, মা একদম পুরো রেডি, মা একদম ফুল অ্যাক্টিং করার জন্য রেডি। আজকে মানে এক্সপ্রেশনটা দেখা আমাদের খুবই একটা মানে মানে বিশাল ব্যাপার, যে কি এক্সপ্রেশন দেয়। আজকে ছ মাস পর প্র্যাঙ্ক করছি, তো ও হয়তো এক্সপেক্টও করবে না আমরা প্র্যাঙ্ক করছি। তো দেখা যাক ওর মানে এক্সপ্রেশন কি আসে, কেমন হয় প্র্যাঙ্কটা, আশা করি ভালোই হবে আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো আর দেরি না করে প্র্যাঙ্কটা এবার শুরু করা যাক। এই একজন না আমাদের দেশের থেকে পড়েছিল, বুঝলি তো, মেয়েটা এরকম দেখতেও ভালো, সবই ভালো মেয়েটা। আমিও শুনলাম মানে বিশাল বড় লোক মানে মেয়ে আর কি, মানে কোটিপতি, মানে অনেক কিছু দেবে আর কি, বিশাল কোটিপতি, টাকা পয়সাও আছে বাবার, বলছিল আমি ইয়ার্কি মারছি না, ইয়ার্কি কেন হবে, মানে একটা আমি ইয়ে পাঠিয়েছিলাম ছবি, এখন তাদের পছন্দ হয়েছে, তারা জানে বিয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও বলছে দেবে, বাবা অনেক কিছু দেবে, টাকা পয়সা দেবে, গাড়ি বাড়ি দেবে, সব দেবে। আমার তো সেসব নিয়ে তো কিছু মানে সাইকো কিনা সেটা তো আমার ভেবে দরকার নেই, আমার টাকাটা দরকার, বিয়েটা করবো, কোটি 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 টাকা দেবে, এত টাকা তো আপনার আছে, কোটি কোটি টাকা দেবে, একবার বিয়ে করে নেবো তারপরে লাইফ সেট। তোমার মনে হয় ওটা আমার তো এখানে না বলার কিছু নেই। আর শোনো না, তোমাকে একটা তারা জেনে আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, বাবার সাথে মায়ের অলরেডি কথা হয়ে গেছে আগে, ছেলে যদি আমার রাজি থাকে করবে না কেন, ও তো নিজেই রাজি হচ্ছে। তো আমি ওই দিন কি করছিলাম, আমি ওই দিন কি করছিলাম, আমি তোমাকে একটা অফার করতে পারি, ঠিক আছে, অফারটা মানে খুব ভালো অফার, বুদ্ধিমান হলে তুমি অফারটা নেবে, ঠিক আছে, বিয়েটা করে নি, আমি বুদ্ধিমান, শোনো শোনো শোনো, আমি বুদ্ধিমান, লেট মি ফিনিশ, করবে না তুমি, আমি এটা চলবে না, এইদিকে আসো, ওদিকে কোথায় যাচ্ছ, সব চলবে না, আমি তো বলে দিলাম। কোটি কোটি টাকা দেবে, কোটিপতি,
তোমার কিছু এসে যায় না, তুমি রাজি নেই তো কি হয়েছে তোমার? আমরা সবাই, আমাদের পুরো ফ্যামিলি আছে। শীতকালে কি মতিভ্রম হয়েছে? মতিভ্রম কেন হবে? মা দেখো কি বলছে, মাথা খারাপ করো তুমি আমার। এই যা তো, ওকে ওখানে ইয়ে করে দিয়ে যা। না না কিসের জন্য যা, তুই এখান থেকে যা। না না আমি যাব না। ইয়ার কি নাকি, ইয়ার কি নাকি, পুলিশকে ফোন করো, 100 নম্বর ডায়াল করে ফোন করো। সারা জীবন কোর্ট কাচারি করতে থেকে যাবে। আমি বিয়ে করে আমার বাচ্চা হয়ে আমি বুড়ো হয়ে মরে যাব, তাও তুমি ঘুরতেই থাকবে। তুমি বাচ্চা বাচ্চা করবে তুমি? কেন করবে, কেন করবে না? তুই লজ্জা করে, এই দেখো গায়ে হাত তুলছে কি? তোর তো কি করে সাহস হয় রে, তুই ওর গায়ে হাত তুলছিস? মানে নিজের তো মুসলমান নেই, মুসলমান নাই তোমার, আমার বাচ্চা মানে বাচ্চা দেখাচ্ছ আমাকে তুমি? মুসলমান আমি বিয়ে করব? মুসলমান নেই, না নেই নেই, তোমার কি সাপোর্ট করছো? এই তুই সর এখান থেকে যা, তুই যা এখান থেকে, এই ঘর থেকে যা। তুই ওরা নাকি বিয়ে করার ইচ্ছা হচ্ছে নতুন করে আবার? শোনো আমি এখন যাচ্ছি, আমি বিয়ে করতে যাই, মানে আগে বই বিয়ে করতে। হ্যাঁ তুই যা যা বিয়ে কর, আমি মন্দিরে বিয়ে করে আসবো, আমি মন্দিরে বিয়ে করে আসবো, তুমি দেখো। এই যা, ওকে এই ওকে বার কর, আমি মন্দিরে বিয়ে করে আসবো। এই যা বার কর, ওকে বিয়ে করবে? হ্যাঁ এই দরজাটা খুলে আমি চলে যাচ্ছি এখন, কাল সকালবেলা বউ নিয়ে আমি রওনা দেবো। কি করে অতিরিক্ত সাহস, এত কোনো কথাই শোনে না, কিছু না, বেয়াড়া, কি করে খুব বদলা ঠিক করেছে, ভালো হয়েছে, নিয়ে গেছে যা। ভালো করেছিস, ওখানে ওই ঘরে বন্ধ থাকো, ওকে বন্ধ করে দিয়েছি, থাকো ঘরে, কিভাবে আসে নেই কোথা কি করে আমি যাচ্ছি এখান দিয়ে, কালকে সকালে বৌনিয়ে বাড়ি ঢুকবো। কি করে দরজাটা ভাঙবে? যাচ্ছি এখান দিয়ে, এই দরজাটা ভেঙে ফেলে যাও। একে এসে কি করা উচিত? একে ইয়ে মার্ডার করে দেবো, আমি বিয়ে করতে যাচ্ছি বলছি, ভুলে গেছে যে আমি প্যান্টটা ছিলাম এক সময়, আজকের জন্য এইটুকুই, আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।
ততদিনের জন্য তোমরা রেডি থেকো, ওয়েট করো, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।